আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী যা বললেন এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন ফোকরুলে বক্তব্যে আদালত অবমাননা বিচার চাইলেন নাসিম কোন ঈদের পর বিএনপির আন্দোলন প্রশ্ন তথ্যমন্ত্রীর মুসলমানদের ঈদ ফিতর নিয়ে যা বললেন পুতিন ইউরোপের যেসব ব্যবস্থা ধ্বংস করতে চায় রাশিয়া বুবলির একশো দশ ও পূর্ণমাত্র নয় দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে ওবায়দুল কাদের যা বললেন কেন চীন হুশারি করল আমেরিকা বিএমপি কোনোদিন বলেনি নির্বাচনে যাবে না মইন খান যে কারণে আওয়ামী লীগ নেতাদের ঈদ উদযাপনে নির্বাচনী আমেজ যে কারণে রাশিয়ার তেল কিনছে পাকিস্তান কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে যেভাবে ডাকাতি সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে নাইন নাইন নাইনে আট বছরের শিশুর অভিযোগ পেয়ে মাকে আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এক চিঠিতে চিঠিতে এই শুভেচ্ছা জানানো হয় তিনি লিখেছেন ভারতীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আনন্দ ঘন উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানায় তিনি উল্লেখ করেছেন পবিত্র রমজান মাসব্যাপী ভারত সহ বিশ্বের মুসলমানরা রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন এই মুসলিম উপলক্ষে সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে প্রিয় ভালোবাসা দর্শক দু হাজার চব্বিশের নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএমপি নাকি আওয়ামী লীগ আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটা হজ নিউজ হচ্ছে ফখরুলের বক্তব্যে আদালত অবমাননা বিচার না আছে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তার বিচার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ ও মাহুদ্দিন আসেম আফ ও মাহুদ্দিন আসেম বলেন রমজান মাসে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ড কমিয়ে এনে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে অন্যদিকে বিএনপি জামায়াত নামি দামি হোটেলের ইফতার মাহফিল করে এ সময় বিএনপির নালিশার রাজনীতির সমালোচনা করে তিনি বলেন বিদেশিদের কাছে নালিশার রাজনীতি করে দেশের মানুষের দুঃখ কষ্টকে বোঝার চেষ্টা করে না তারা ষড়যন্ত্র মিথ্যা আর অপপ্রচারের রাজনীতি করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মানুষের পাশে না দাঁড়িয়ে দেশ বিদেশের কাছে ধর্ণা দেয়া এদিকে আরেকটি হক নিহত কোনো ঈদের পর বিএনপির আন্দোলন প্রশ্ন তথ্যমন্ত্রীর বিএনপির কোন ঈদের পর আন্দোলন করবে সে প্রশ্ন রেখেছেন তথ্য ও মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ এ সময় ঈদের পরে বিএনপি মহাসচিবের আন্দোলনে ঘোষণা দিয়ে প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন ঈদের পরে শীতের পরে গ্রীষ্মের পরে স্কুলছুটির পরে কোরবানির পরে বর্ষার পরে এসব কথা চোদ্দ বছর ধরে শুনে আসছে মির্জা ফখরু সাহেবের এসব কথা মানুষ হাস্যকর বক্তব্য হিসেবে চিহ্নিত করেছেন আর তিনি ঈদের পরে বলেছেন কিন্তু কোনো ঈদের পরে সেটি বলেননি আমার প্রশ্ন কোন ঈদের পরে কথা তারা বলেছেন এদিকে আরেকটা হজ নিউজ হচ্ছে মুসলমানদের ঈদ ফিতর নিয়ে যা বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার মুসলমানদের ইতুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন একই সঙ্গে জাতীয় ও ধর্মের মধ্যে সংলাপ অব্যাহত রাখতে মুসলিম সংগঠনগুলোর অবদানের প্রশংসা করেছেন তিনি পুতিনের উদ্ধৃতি দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পবিত্র রমজান মাসের পর এই ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আধ্যাত্মিক বর্ণ বহন করে কারণ এটি নৈতিক অগ্রগতি অর্জন করুণা প্রদর্শন এবং সহানুভূতি বোধ করার জন্য মানুষের আকাঙ্ক্ষা ফুটিয়ে তুলতে সহায়তা করে পুতিন বলেন অত্যন্ত তৃপ্তির সাথে আমি লক্ষ্য কিভাবে আমাদের তাদের প্রাচীন, ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে এবং তরুণদের এসব ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এদিকে হচ্ছে ইউরোপের যেসব ব্যবস্থা ধ্বংস করতে চায় রাশিয়া ইউরোপের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের পায় তারা করছে রাশিয়া উত্তর সাগরে তলদেশে দিয়ে যাওয়া যোগাযোগ কেবল নষ্ট করতে মাছ ধরার ট্রলার ও গবেষণা জাহাজের ছদ্মবেশে গুপ্তচর জাহাজ মোতায়েন করছে রাশিয়া বৃহস্পতিবার এমনটাই অভিযোগ করেছেন ইউরোপের দেশগুলো বিবিসি ইন্ডিপেন্ডেন্ট সহ একাধিক ইউরোপীয় সংবাদ মাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউরোপের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে রাশিয়ার তার ধারাবাহিকতায় ইউরোপের অধিকাংশ দেশই রাশিয়ার বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা অবরোধ আরোপ করেছেন তারা দেশগুলোর সংস্কার বিরুদ্ধে তার দেশগুলো মস্কো বিরুদ্ধে ইউরোপের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের গুরুতর অভিযোগ এনেছে এটি আরেকটি হাত নিউজ হচ্ছে বুবলির একশো দশ ওপর মাত্র নয় এবারে ঈদে দেশের একশো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সাকিব খানের ও বুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ ছবিটি তপু খান পরিচালিত ছবি এনি মধ্যে আলোচনা এসেছে হল বুকিংয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ছবিতে এবারে ঈদে মোট আটটি ছবি মুক্তি পাচ্ছে এর মধ্যে লিডার দখল করেছে একশো হল এছাড়া আদর বুবলির আলোচিত লোকাল সিনেমাটি দখল হয়েছে দশটি দল হল অপরদিকে অপবিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত সিনেমা প্রেম প্রীতির বন্ধন বন্ধন মুক্তি পাচ্ছে মাত্র নয়টি প্রেক্ষাগৃহে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির জয় ও নির্মাতা সোলেমান সাকিব খান বলেন লিডার আমি বাংলাদেশ ছবিটি পরিবারের সবাই কিনে দেখার মতো আমি বিশ্বাস করি প্রেক্ষাগৃহ ছবিটি সবাই দারুণভাবে উপভোগ করবেন তাই তো আমি বাবা মা বোন আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবকে নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাব বর্তমানে প্রেক্ষাপটে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করবে আমাদের লিডার এদিকে আর কি হসনি দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী ওবায়দুল কাদের যা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন পরম করুণাময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারী দুঃখ জড়া সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আসুন মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিসার আধার দূর করি সহমর্মিতার সহজাত বাঙালি চেতনার জাগিয়ে তুলি নিজেকে সমাজকে পর সর্বোপরি আমাদের দেশকে অপেক্ষা করি পরবর্তী সকলের বর্ণময় ঈদের জন্য এদিকে আরেকটা হচ্ছে নিউজ হচ্ছে কেন চীন হুঁশিয়ারি করল আমেরিকা চীনের সঙ্গে ওয়াশিংটন গঠনমূলক এবং স্বচ্ছ অর্থনৈতিক সম্পর্ক চায় বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট একই সঙ্গে বেজিংকে হুঁশিয়ারিও করেছেন তিনি জ্যানেট বলেছেন আমেরিকা যেসব ক্ষেত্রে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা লঙ্ঘন করে চীন যদি মস্কোর কাছে কোনো ধরনের পণ্য সরবরাহ করে তাহলে তার জন্য দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে জর্জ কিন্স ইউনিভার্সিটি স্কুল অব অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজে বৃহস্পতিবার বক্তৃতা করার সময় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন জ্যানেট তিনি বলেন আমেরিকা ও চীন হচ্ছে বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং তাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক অপরিহার্য কিন্তু দুই দেশের সম্পর্ক বর্তমানে সুস্পষ্টভাবে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে তিনি এখনও চীনের অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বেইজিং সফরে পরিকল্পনা হাতে রেখেছেন বলেও জানান এদিকে আরেকটি হচ্ছে বিএনপি কোনোদিন বলেনি নির্বাচনে যাবে না মইন খান গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন একথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আবদুল মঈন খান বলেছেন বিএনপি কোনো দিন বলেনি তারা নির্বাচনে যাবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে ডাক্তার মঈন খান বলেন জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এজন্য তারা সুষ্ঠু নির্বাচ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় তিনি বলেন বাংলাদেশের সতেরো কোটি জনগণের জন্য যদি আওয়ামী লীগ এতই ভালো কাজ করে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন মুখে যত কথাই বলুক তাদের অন্তরে ভয় ঢুকে গেছে মোয়িন খান বলেন অনেকে আমাদের বলেন আপনারা এত বড় রাজনৈতিক দল কেন নির্বাচনে যাবেন না নির্বাচনে না গেলে কীভাবে ক্ষমতায় যাবেন ছোট্ট একটি উত্তর দিচ্ছি বিএনপি কোনোদিন বলেনি তারা নির্বাচনে যাবে না বিএনপি গণতান্ত্রিক দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার পরিবর্তনে একটি মাত্র উপায় রয়েছে সেটি হচ্ছে নির্বাচন এদিকে আরেকটি হজ নিয়ে যে আওয়ামী লীগ নেতাদের ঈদ যুবান ঈদ উদযাপনে নির্বাচনী আমেজ এ শেষ দিকে হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাই ঈদ উদযাপনের কর্মসূচিকে তৃণমূলের নেতাকর্মী ও নির্বাচনে আসনে জনগণের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতারা বেশিরভাগ নেতাই তাদের নির্বাচনী এলাকায় এইবারের ঈদ উদযাপন করবেন কেউ কেউ ঈদের নামাজ শেষে এলাকায় উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন অনেকে দু একদিন একেই এলাকায় ফিরে গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ করবেন ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে করোনা মহামারীর কারণে গত কয়েকটি ঈদের দিনে প্রধানমন্ত্রী কোনো আনুষ্ঠানিক কর্ম কর্মসূচি ছিল না তবে এবারে ঈদের দিন বিচারপতি মন্ত্রী পরিষদ সদস্য সংসদ সদস্য জ্যেষ্ঠ রাজনৈতিক মন্ত্রী পরিষদ সচিব তিন বাহিনীর প্রধান কূটনৈতিক সিনিয়র সচিব সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব হাসান জাহি তুষার এদিকে আরেকটি হজ হচ্ছে যে কারণে তেল কিনছে পাকিস্তান প্রথমবারের মতো রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে পাকিস্তান ইতিমধ্যে তেল কেনার অর্ডার মস্কোয় পৌঁছে গেছে মূলত রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে নানা মুখে অর্থনৈতিক সংকটের মুখে দেশটি রাশিয়া থেকে তেল কেনা বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের তেলমন্ত্রী মোসাদ্দিক মালিক জানান মস্কো পাকিস্তানের কাছে ছাড়ের দামে অপরিশোধিত তেল বিক্রি করবে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা শুরু করে রাশিয়া এরপর মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে ইউক্রেনের মিত্র পশ্চিমা রাশিয়াকে অর্থনৈতিক কোণঠাসা করতে দেশটির তেলের ওপর প্রায় ক্যাপ আরোপ তথা তেলের দাম নির্ধারণ করে দেয় পশ্চিমারা এদি গাড়িতে হসনিস হচ্ছে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার গাড়িতে যেভাবে ডাকাতি কুমিল্লায় বড়ুড়ায় মোহাম্মদ শাহজাহান নামে সিআইডির এক অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এদের ছুটিতে বাড়ি ফেরার পথে পুলিশ কর্মকর্তার গাড়ি থেকে চার লাখ টাকা লুটে নেয় ডাকাতরা বৃহস্পতিবার ভোরাতে কুমিল্লার চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বড়ুড়া এলাকার হাজি এন্টারপ্রাইজের সামনে ওই ডাকাতির ঘটনা ঘটে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের বাড়ি চাঁদপুরের শহরাস্তি উপজেলার রাসা রায়শ্রী গ্রামে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মশিদুল আলম ভুঁইয়া বলেন গাড়িতে পুলিশ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও তার পরিবারের সদস্যরা ছিলেন কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশের হাজি এন্টারপ্রাইজের সামনে আসলে গাড়ির চাক রড নিক্ষেপ করে ডাকাতের দল পরে চালক গাড়ি থামাতেই চারিদিক ঘিরে সব লুট করে নিয়ে যায় ডাকাতরা এদিকে আরেকটি হস্ত হয়ে নাইন নাইনে আট বছরের শিশুর অভিযোগ পেয়ে মাকে আটক রাজধানীর মিরপুরে মায়ের নে বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে রাফসান হোসেন তামিম নামে এক শিশু শুক্রবার বিকেলে নাইন নাইন নাইনে ফোন করে এ অভিযোগ করে অভিযোগের প্রেক্ষিতে তামিম তামিমের মা তান মোস্তফা আরজুকে আটক করেছে পুলিশ অভিযোগকারী তামিম মিরপুর ষাট ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্টার গার্ডেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সে জানায় তার বাবা মায়ের মধ্যে প্রায় ঝগড়া হয় আর এই কারণে তার মা শুধু তাকে মারধর